বলুন সুব্রত বাবু, এভাবে হয়? হ্যাঁ, রোজ হাজারখানেক লোক চাকরির অ্যাপ্লিকেশন করছে, তাদের যে কোনো একজনের চাকরিটা প্রয়োজন, আর তাদের মধ্যে যদি আমি কাউকে নিই তাহলে আমাদের কোম্পানি বেনিফিটেড হতো, হাইলি বেনিফিটেড হতো। স্যার, এই চাকরিটা আমার কাছে খুব এসেনশিয়াল। তাহলে ভালোভাবে কাজটা করুন, আপনার ক্লায়েন্টদের মোটিভেট করুন। তা না, অফিস টাইমে আপনি চেয়ারে বসে কবিতার বই পড়বেন আর মাসের পর মাস কোম্পানি আপনাকে মাইনে দিয়ে যাবে, তা তো হয় না। লাস্ট চারটি কোয়ার্টারে আপনাকে যে টার্গেট দেওয়া হয়েছিল আপনি তার 50% রিচ করতে পারেননি। আরে যেটা করছেন সেটা ভালোভাবে করুন। এই যে, দিস ইজ দ্য প্রমোশন লেটার, আপনারই জুনিয়র কলিগ, সে ভালোভাবে সার্ভিস দিয়েছে, এখন তার রিটার্ন পাচ্ছে, আর আপনি ইউজলেস। এখন যান, এবার কলিগের ডিনার পার্টি থেকে মোচ্ছক করুন, স্কচ মারান গিয়ে। লেসন সুব্রতবাবু, আমি আর কয়েকটা দিন দেখব, তাতে যদি ইম্প্রুভ করতে পারেন তো ভালো, নইলে চাকরিটা যখন ভালো লাগছে না মশাই, ছেড়ে দিই। হ্যাঁ, ছেড়ে দিই। নতুন টাটা ফাইনালি আমার ছাদের উপরে ন্যানো ফ্যাক্টরি খুলছে কিনা? ফ্যাক্টরি খুললে বউ দেবে? আচ্ছা মশাই, এটাকে একটা বাঁচা বলে? হ্যাঁ, যেতে চাইছেন কলেজ স্ট্রিট, আর এদিকে যাচ্ছেন পার্ক স্ট্রিট। ভাবছেন বাড়িতে গিয়ে কখন বউকে চুম খাবে, এদিকে বউয়ের গালি খাচ্ছেন। ওই দেখুন, দূর মশাই। দূর মশাই মানে? আরে আমি তো জানতাম মিল বিটুইন অল ট্রু কবিস, মেয়ে দেখলেই খাই খাবিস। আরে টাইম ইজ চেঞ্জিং, সেটাকে অ্যাকসেপ্ট করুন। আরে অ্যাকসেপ্ট তো করেইছি, সেই জন্য তো চাকরিটা করা আমার দরকার, আর সে কারণগুলো আপনাকে আগেই বলেছিল। বেসিক নিডসগুলো একই আছে, কিচ্ছু পাল্টে না। কালকে টিভি দেখে রান্নাটা শিখলাম, ভালো হয়েছে না? ফাটাফাটি হয়েছে। যে রাধে সে চুলো বাঁধে। কেউ ভালো রান্না করলে অ্যাপ্রিসিয়েট করতে হয়, বুঝলেন কবি সুব্রত? এই যে তুমি এসব ছাইপাশ কবিতা লেখো, আমি তো জন্মে কিছুই বুঝি না, তবু প্রশংসা করি। করি তো, আচ্ছা আমি যে নিজেকে এত চেঞ্জ করে ফেললাম, তুমি কিছু জিজ্ঞেস করলে না তো কখনো? নিজেকে এত চেঞ্জ করে ফেললাম মানে? আমার পোশাক আশাক গেট আপ
সবই তো বদলে ফেলেছি। সেটা তো বাইরের তুমি, ভেতরটা একই আছে। ভেতরটা শাইনা দিলে কখনো হ্যালো, হ্যাঁ সুমিতা, তোমার কি হয়? রিলেটিভ না, আমার বন্ধুর উল্টো দিকের বাড়িতে থাকে। থ্যাংকস। সকালে উঠে কপাল ভাতি করো নাকি? এই ইন্ডাস্ট্রিতে সিগারেট টিকেট না খেলে টিকবি কী করে? এনিওয়েজ, সুমিতা আমাকে তোমার কথা বলেছে, আর আমি ইলিউশনসের ক্রিয়েটিভ ডিরেক্টরের সাথে কথা বলে নিয়েছি। একবার যখন ওকে বলেছি তখন চা খেলেও বাড়িতে বকে, খাও, ও একটা কিছু করবে। বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড সামথিং, এই দুম করে হুটহাট গিয়ে কোথাও ছবি তুলে আনলে আমার সেটা মাস্টারপিস হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। মানে তাহলে তো ফেসবুকে যারা যারা ছবি তুলতো তারা সবাই কাঁটিয়া ব্রেসিও হয়ে যেত, তা তো হয় না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড প্রপার লাইটিং, কারেক্ট অ্যাঙ্গেল, একটা ফেসকে তো সুন্দর দেখাতে হবে, তাই না? আই সাজেস্ট ইউ সামথিং, একটা ভালো দেখে স্টুডিও হায়ার করো, একটা প্রপার মডেল, তার সাথে কথা বলো, তার যোগাযোগ করো, একটা ঠিকঠাক শ্যুট করো, তারপর লেটস সি। কী ছবি তুলেছো এসব? বেবি ওয়েলের ছবি তুলেছো নাকি? একটু পুচকে মেয়েদের ছবি দিয়ে কিছু হবে না। এ বাঞ্চ, লাইট কোথায়? কতক্ষণ লাগবে ভাড়া? ইন্দুমলটার বক্তব্য কি? বক্তব্য আবার কি? অনির্বাণ সিগারেটটা দেবে আর আমাকে আগুনটা ধরাতে হবে। কিছু টাকা দিতে পারবি আবার? আচ্ছা দেবো, কিন্তু কেন? একটা স্টুডিও হায়ার করে একটা প্রপার মডেল শুট করতে হবে। চন্দ্রিমা, না মানে বলছি নিশ্চয়ই চন্দ্রিমা নয়। ওই এই আমাদের চাঁদ নয় তো? আরে ওই বাবা, খাবে? হুম।